সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি ভাইদের জানায় ভেটনারি বাংলাতে স্বাগতম বন্ধুরা আজকে আবারও একখানা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসছি তো আজকে এই ভিডিওটি তো আমরা আলোচনা করব ব্যান্ডিকাইন্ড প্লাস সাসপেন্সিয়ন ভেটনারি কি, এর কাজ কি এবং এর ব্যবহার কি। এটি কোন পশুকে খাওয়ানো যাবে এবং খাওয়ালে কি উপকার পাওয়া যাবে বিস্তারিত আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো এখনও যদি আপনারা বেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে বেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকেনটি প্রেস করে ওয়াল করে নিন কেননা আপনি ভেটনারি বাংলাতে প্রতিনিয়ত বাংলাতে বেটনারি মেডিসিনের রিভিউ সর্বপ্রথম পেয়ে যাবেন এবং যারা আগেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ব্যান্ডিকাইন্ড প্লাস সাসপেন্সিয়ন অর্থাৎ এই সিরাপটি হচ্ছে ভেট ম্যানকাইন্ড কোম্পানির খুব সুন্দর একটি সিরাপ যার মধ্যে আপনি অ্যালভেন্ডা জল অ্যান্ড ম্যাকটিন পেয়ে যাবেন তো বন্ধুরা এর মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যালভেন্ডা জল সাতশো পঞ্চাশ এমজি এবং অ্যাভারম্যাকটিন পঁচিশ এমজি যা আপনার পশুর এক্সটার্নাল অ্যান্ড ইন্টার্নাল প্যারাসাইটকে মারে অর্থাৎ আপনার পশুর এটি খুব সুন্দর ক্রিমিনাশক সাসপেনশিয়ান অর্থাৎ সিরাপ তো বন্ধুরা আমরা কিভাবে বুঝবো যে আমার পশুকে ডিওয়ার্মিং করাতে হবে বা কৃমিনাশক সাসপেনশিয়ান বা সিরাপ বা ট্যাবলেট খাওয়াতে হবে যখন দেখবেন আপনার পশু খাবার কম খাচ্ছে বা জাবর কম করছে বা আপনার পশুর শরীরে মাংস লাগে না তখন আপনি ভাববেন যে আপনার পশুর ডিওয়ার্মিং করাতে হবে বা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন আপনার পশুর যদি চাম ওকোনো হয় এবং শরীর ঝকঝকে না হয় সেক্ষেত্রে আপনি আপনার পশুকে ডিওয়ার্মিং করাবেন তো বন্ধুরা যখন দেখবেন আপনার বাড়ির কোনো পশু যেমন গরু মহিষ ছাগল ভেড়া বিড়াল কুকুর ইত্যাদি কোনো পশু খাবার কম কাচ্ছে বা জাবর কম করছে বা আপনার পশু পানি পান কম করছে তখন আপনার পশুকে আপনি এই ব্যান্ডিক্যান প্লাস্টিক খাওয়ালে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে আপনার পশু দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে তাছাড়া আপনার পশুর যদি ডায়রিয়া হয়ে যায় সেক্ষেত্রেও আপনি এ ব্যান্ডিক্যান প্লাস সাসপেনশনটি খাওয়ালে খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার পশুর যদি পেশাব দিয়ে দুর্গন্ধ বেরোয় বা আপনার পশুর গোবর থেকে খুব দুর্গন্ধ বাড়ায় সেক্ষেত্রে আপনি যদি আপনার পশুকেই ব্যান্ডিক্যান্ড প্লাস সাসপেনশনটি খাওয়ান তাহলে খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন আরও আপনার পশুর যদি চোখ দিয়ে জল পড়ে বা আপনার পশুর যদি চুল ঝরে ঝরে পড়ে যায় বা লোম পড়ে যায় বা আপনার পশু বা আপনার পশুর যদি শরীরে চামুকুন হয়ে যায় বা এঠুনি হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি এ ব্যান্ডিকাইন প্লাস সাসপেন্সিয়নটি খাওয়ান তাহলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন কেননা এটি আপনার পশুর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্যারাসাইটকে মারে অর্থাৎ বন্ধুরা এই সাসপেনশনটি আপনার পশুর পেটের এবং উপর শরীরের যে কোনো প্যারাসাইটকে মারে সেহেতু আপনি ব্যান্ডিক্যান প্লাসটি খুব সুন্দরভাবে আপনার পশুকে খাওয়ালে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই ব্যান্ডিকাইন্ড প্লাস সাসপেনশিয়নটি আপনার কোন পশুকে খাওয়াবেন বন্ধুরা এটি একটি নন প্রেগনেন্সি সেপ এটি গাভীন পশুকে খাওয়ানো যাবে না কেননা এটি অ্যালভেন্ডাজল নামক সল্ট আছে সেহেতু আপনার গাভীন বা প্রেগনেন্ট পশুকে এটি খাওয়াবেন না যে সকল পশু আপনার গাভেন না সে সকল পশুকে আপনি এটি রাত্রিবেলায় ঠান্ডা সময় দেখে আপনি খাওয়ালে খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন এটিকে খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার পশু যদি বড়ো হয় ক্ষেত্রে আপনি ষাট থেকে নব্বই এমএল খাওয়াবেন একবার এবং আপনার পশু যদি মাঝারি হয় সে ক্ষেত্রে আপনি পনেরো থেকে 30 এমএল খাওয়াবেন এবং যে সকল পশু ছোটো যেমন ছাগল ও ভেড়াদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম খাওয়ালেই হয়ে যাবে তবে বন্ধুরা হ্যাঁ আপনি এটি প্রতি মাসে খাওয়াবেন না তিন মাসে একবার খাওয়াবেন এবং ভালো রেজাল্টের জন্য ব্যান্ডিকাইন ফ্লাস সাসপেনশিয়ন বা যে কোনো কৃমিনাশক সিরাপ খাওয়ানোর পর আপনার পশুকে লিভার টনিক অবশ্যই খাওয়াবেন তো বন্ধুরা এই ব্র্যান্ডেড ভেটম্যানকায়েন্ড কোম্পানির বেন্ডিকাইন প্লাস সাসপেনসিয়নটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় পেয়ে যাবেন এটির দাম হচ্ছে বন্ধুরা 30 এম যার দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটিতে বেন্ডিকাইন প্লাস সাসপেনশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক ও খমারি বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ